الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত অধ্যক্ষ অতীব গুরুত্বপূর্ণ এই আলোচনা সভার সভাপতি হযরত উলামায়ে কেরাম সময় অত্যন্ত স্বল্প প্রত্যেকের কাছ থেকে খুবই সংক্ষিপ্ত হলেও দুই একটি কথা শোনার অভিপ্রায় ব্যক্ত করেছেন পরিচালক মহোদয় আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত একটা সারগর্ব প্রবন্ধ পেশ করার জন্য আমাদের ভাই মাওলানা মাহবুবুর রহমান তালুকদার সাহেবকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি তিনি আমাদের জন্য বিশেষ কোনো আলোচনার সুযোগই আর এর মধ্যে রাখেননি সুতরাং আমি মনে করি তার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ তার প্রবন্ধ নিয়ে ইতিপূর্বেও আমাদের একবার বসার সুযোগ হয়েছিল তো দু একটি কথা আমরা বলার প্রয়াস পেয়েছি আমি আজকের এই সুযোগকে কাজে লাগিয়ে দু একটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই সৌভাগ্য অর্জনের নিমিত্তে কথা অনেকই বলা যায় কিন্তু আমরা প্রস্তাব অনেক দিতে পারি কিন্তু কিছু সরেজমিন বাস্তবতাকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যাওয়া খুবই জরুরি আমাদের একটা ব্যাপার হলো যে কওমি মাদ্রাসার যে গুরুত্ব কওমি মাদ্রাসার যে ঐতিহাসিক অবদান স্বর্ণালী অবদান এগুলো আমরা স্বীকার করতে হবে যে শিক্ষাধারার মাধ্যমে ইলম এবং আমলের সমন্বয় ঘটেছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের এই হাদিসের উপর আমল অন্য কোনো শিক্ষাধারার মাধ্যমে তত বেশি আমরা দেখতে পাই না শুধু কওমি শিক্ষাধারার মাধ্যমেই আমরা পাই এর মধ্যে দুর্বলতা অনেক থাকতে পারে অনেক বিষয় নিয়ে আমরা নতুন প্রস্তাবনাও দিতে পারি যুগ উপযোগী হওয়ার বিষয়টি আমরা তুলে ধরতে পারি কিন্তু আমাদের কওমি শিক্ষাধারা যার যদিও অনেক লম্বা এবং দীর্ঘ ইতিহাস যা দারে আরকাম এবং সুফফা থেকে আরম্ভ হয়েছে এবং অদ্যাবধি রয়েছে এই ঐতিহাসিক নববী যুগসূত্রকে আমরা স্বীকার করি এবং এটা আমাদের জন্য সবচেয়ে বড় গর্বের ব্যাপার সাহাবায়ে কেরাম তাবেঈন থেকে অনেক চড়াই উতরাই পেরিয়ে অনেক জড় জঞ্ছা উপেক্ষা করে আমাদের পূর্বসূরিগণ আজ পর্যন্ত কওমি শিক্ষাধারার যে স্বকীয়তা এবং স্বাতন্ত্র্যকে অক্ষুণ্ণ রেখে চলেছেন তাদের ত্যাগের মহিমায় ভাস্বর অবদানকে আমরা এই মুহূর্তে বিশেষভাবে স্মরণ করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তাদের কোরবানিকে আমরা সালাম জানাচ্ছি অনুসরণীয় পূর্বসূরি এবং মুরব্বি উলামায়ে কেরামের যে কোরবানি এবং অবদান সেটাকে কোনোভাবেই যাতে আন্ডারমাইন্ড না করা হয় এটা একটা গুরুত্বপূর্ণ দিক আমরা তরুণদের ভাবনা নামে আজকের যে সমাবেশ করতে যাচ্ছি হয়তো এটার মাফহুমে মুখালিফ অনেকেই নিতে পারেন যে যখন তরুণদেরকে এগিয়ে আসতে হবে তখন মুরব্বিদেরকে পিছিয়ে যেতে হবে এই ধরনের একটা চিন্তা চেতনা হয়তো অনেকের মনে চলে আসতে পারে তো এটা থেকে আমাদেরকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে হবে আজকে আমরা একটু খোলা মনে বসার একটা সুযোগ এবং পরিবেশ তৈরির জন্য এই কাজটা করেছি এটা কাউকে আন্ডারমাইন্ড করার জন্য নয় বরং আমরা আমাদের পূর্বসূরি আমাদের মুরব্বি উলামায়ে কেরাম তাদের কোরবানি এবং অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং এই কওমি শিক্ষা ব্যবস্থার সরকারি স্বীকৃতির জন্য যারা অতীতে কোরবানি দিয়েছেন তাদের কোরবানিকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের আন্দোলন কর্মসূচি সংগ্রামী আন্দোলন কর্মসূচিকে আমরা বিশেষভাবে স্মরণ করছি দোয়া করছি রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতাম ওয়াসিআ সাকাল্লাহু সারাহুম ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহুম যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জন্য আর একটা বিষয় আমি বিশেষভাবে লক্ষ্য করতে চাই সেটা হলো আমরা অনেকেই লেখালেখি করি সমালোচনা করি আলোচনা করি বৃহত্তর স্বার্থ রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই
আমাদের মধ্যে অনেক সময় হয় কি 1000 এর মধ্যে 950টা জিনিসের মধ্যে ঐক্য থাকে, মাত্র হয়তো 20 30টা জিনিসের মধ্যে অনৈক্য থাকতে পারে। আমরা এই 950টা জিনিসের মধ্যে যে ঐক্য আছে এটাকে আমরা ভুলে যাই, মাত্র দু চারটি বিষয় নিয়ে যে ইখতিলাফ আছে এটাকে কেন্দ্র করে এটাকে স্থায়ী বিচ্ছিন্নতার কারণ আমরা বানিয়ে ফেলি। শাখাগত দু একটি বিষয়কে কেন্দ্র করে অনেকেই এমন ইখতিলাফ করেন যে মজলিস থেকে মাহফিল থেকে মিটিং থেকে উঠে চলে যান, আর এরপরে দেখা যায় একটা নতুন ধারা আরম্ভ হয়ে গেছে। অথচ কওমি মাদ্রাসার সাথে নারীর সম্পর্ক, আত্মার সম্পর্ক, উলামায়ে দেওবন্দের সাথে সিলসিলা এবং সিলসিলাগত সম্পর্ক, তাছাড়া আকীদা মাসলাক সবকিছুই এক, কিন্তু দেখা যায় মিজাজের যে ইখতিলাফ এটাকেও আমরা কুফর আর ইমানের মধ্যকারের ইখতিলাফের মতোই আমরা চিন্তা করি। বাংলাদেশে বিশেষভাবে যতগুলি ইখতিলাফ আপনি খুঁজে দেখবেন যে এর পেছনে কোনো মৌলিক বিষয় নিয়ে কোনো ইখতিলাফ নয়, এটা হলো শাখাগত ছোট কোনো বিষয় নিয়ে ইখতিলাফ। এইগুলোকে কেন্দ্র করে আমাদের বিচ্ছিন্নতাকে আমরা স্থায়ী বানিয়ে ফেলি এবং আমরা পৃথক হওয়াটাকে শরীয়তের দাবি মনে করে বসি, এমনকি লেখালেখিও করি। এই কাজটা আমাদের জন্য আত্মহত্যার নামান্তর, আমরা যাতে কেউ এই ধরনের কাজ আমরা এই মুহূর্তে না করি। আপনারা দেখবেন মুফতি আমিনি সাহেব রহমতুল্লাহ আলহি আর আল্লামা মাহমুদ শফি সাহেব দামত বরকাতুম ওনাদের মধ্যেও একটা ইখতিলাফ ছিল। তখন এর পেছনে অনেকে কারণ অনুসন্ধান করে আমাকে বলেছেন যে অনেক বিধর্মী সবচেয়ে বড় দুনিয়ার যে সবচেয়ে বড় যে গোয়েন্দা, আমি নাম নিচ্ছি না, তাদের হাত পর্যন্ত এর পেছনে রয়েছে। তো আমরা তাদের ক্রীড়ালোকে পরিণত হয়ে যায়, তাদের হাতের খেলার পুতুলে আমরা পরিণত হয়ে যায়, এটা যেন না হয়। তো আল্লাহ তাআলা এর জন্য আমাদেরকে যেন তৌফিক দান করেন। আমরা এই দাবিটাও আজকে আমরা জানাবো। সরেজমিন বাস্তবতা হলো যে 95% উলামায়ে কেরাম, এটা আমার অবজারভেশন, বাংলাদেশে সফর করার মাধ্যমে অনেক কিছু বোঝা পড়া এবং জানার মাধ্যমেও এই কথা আমি বলছি, এমনকি মৌলানা ফরিদুদ্দিন মাসুদ সাহেবও এই কথাটাকে এই সরেজমিন বাস্তবতাকে উপলব্ধিও করছেন, স্বীকারও করছেন, মানছেনও। সেটা হলো যে বাংলাদেশের আর না হলেও 98% উলামায়ে কেরাম হযরত আল্লামা আহমদ শফি সাহেব দামত বরকাতুমের সাথে রয়েছেন এবং তার নেতৃত্বকে মেনে নিচ্ছেন। এখন যদি কেউ সংশোধনের নামেই হোক, মঙ্গলের নামেই হোক, ভালো হওয়ার কোনো মানসিকতা নিয়েই হোক, যদি কেউ আলাদা কোনো ধারা তৈরি করেন, এর পরিণতি বিচ্ছিন্নতা, বিভক্তি এবং ফলপ্রসূ অর্জন থেকে বঞ্চিত হওয়া ছাড়া আর কোনো কিছু হবে না। এই জন্য সরেজমিন বাস্তবতাকে একটা কথা একজন লিখেছিলেন উর্দু রাইটার যে কিতাবি উসুলোঁ কি পাসদারি কে জাম মে জমিনি হকায়েক কো নজরানদাজ নহীঁ কিয়া জা সকতা, কিতাবি উসুলোঁ কি পাসদারি কে জাম মে জমিনি হকায়েক কো নজরানদাজ নহীঁ কিয়া জা সকতা। যে আমরা কিছু মূলনীতি, কিছু নীতিমালা, কিছু উসুল, কিছু মাসলাক মানহাজ এগুলোকে রক্ষার জন্য সরেজমিন বাস্তবতাকে মানে অস্বীকার করার কোনো উপায় নেই। এটা যদি হয় তাহলে এটা একটা আত্মহত্যা, নতুন একটা রণাঙ্গন যদি কেউ তৃতীয় শক্তিতে পরিণত না হয়ে খুলে তাহলে সেটা আত্মহত্যার নামান্তর। তো আমরা এই ধরনের কাজ থেকে এখন নিজেদেরকে বাঁচানো, কারণ ফল পাওয়ার আগ মুহূর্তে আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে আমাদের দুশ্মন। সতর্ক থাকতে হবে আমাদেরকে, সর্বোচ্চ ইখলাসের পরিচয় আমাদেরকে দিতে হবে। আমি প্রবন্ধের জন্য এবং আপনাদের উপস্থিতির জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের উলামায়ে কেরামকে আমরা এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিচ্ছি, উৎসাহ যোগাচ্ছি এবং তাদের নেতৃত্বের প্রতি আমরা তাদের এ পর্যন্ত তাদের দূরদর্শিতা, তাদের ঐক্য এবং তাদের সুন্দর কার্যক্রমের উপর আমরা অত্যন্ত খুশি এবং আনন্দ প্রকাশ করে তাদেরকে মোবারকবাদ দিচ্ছি এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর। তুমি কি দেখো না আমি কি সুন্দর খুঁটিবিহীন একটা সাদ বানিয়ে দিয়েছি তোমার জন্য? কোন খুঁটি নাই, মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল।